নমস্কার, আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি 9টা এবং শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও অবস্থান করব 25 অক্টোবর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন। উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, মহিমাচরণ চক্রবর্তী মহাশয় প্রমুখ। তার আগে আমরা দেখেছি, মানে গতকাল যেখানটাতে আমরা শেষ করেছিলাম তার আগে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণের অসুস্থতার সংবাদ নিয়ে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় বৌবাজার অঞ্চলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার যে থাকতেন তার কাছে উপস্থিত হয়েছিলেন। উনি রোজই ঠাকুরের সংবাদ মহেন্দ্রলাল সরকারকে সেই সময় দিতেন। ডক্টর সরকার ওর কাছ থেকে শুনলেন সব, আর তিনি পরে শ্যামপুকুরে ঠাকুরকে দেখতে আসবেন, এই রকমটি আমরা শুনেছিলাম। গতকাল দেখছিলাম যে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী এবং তারপরে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়দের সঙ্গে ঠাকুরের অমৃতোপম কথা হচ্ছিল। তারপরে কি ঘটল সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তাহলে এই সকল কথা হইতেছে মানে ওই আগের দিন আমরা যেটি শুনেছিলাম, আমরা স্মরণ করছিলাম যে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ শ্রীযুক্ত মহিমাচরণের সঙ্গে ঠাকুর যা বলছিলেন। এবার ডাক্তারবাবুর কথা এলো যে তিনি উপস্থিত হলেন এবং আসন গ্রহণ করিলেন। মাস্টারমশাই লিখছেন, তারপর লিখছেন, তিনি বলিতেছেন কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে, কেবল তোমার কথা ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরও কত কি ভাবছিলাম। ঠাকুরের সম্বন্ধে এটি বলছেন। ডাক্তারবাবুর কাছে ওই যে আমরা উল্লেখ করেছিলাম যে মাস্টারমশাই সকালের দিকে গিয়ে ঠাকুরের সংবাদ জানাচ্ছেন, তো তারপর ডাক্তারবাবু নিজের কাজ সেরে এবং অন্যান্য রোগী দেখার যা থাকে সেই সবগুলি করে উপযুক্ত সময় মতো ঠাকুরের কাছে এসে উপস্থিত হচ্ছেন, এরকম আমরা দেখেছি। আর ডাক্তারবাবুর প্রথমের দিকে ঠাকুরের কাছে যে আশা সেটা ডাক্তার হিসেবেই আশা স্বাভাবিকভাবে, পরবর্তীকালে তিনি খুব কৌতূহলী একজন অনুরাগীতে পরিণত হচ্ছেন আমরা বাইরের দিক থেকে যা দেখতে পাচ্ছি। তিনি যে ভক্তে রূপান্তরিত হয়েছেন এমনটা কী করেই বা বলা যাবে, কিন্তু আগের থেকে অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। এইখানেও এই 25 অক্টোবর 1885 প্রসঙ্গে এইখানে আমরা যে শুনছি এটিও ডাক্তারবাবুর পরিবর্তিত পরিণত মানসিকতারই বহিঃপ্রকাশ, যেখানে তিনি বলছেন যে তাঁর রাত্রি 3টে থেকে ঘুম ভেঙে গিয়েছিল এবং ভাবছিলেন যে পাছে ঠাকুরের ঠান্ডা লেগে গিয়ে থাকে, আরও কত কি তিনি ভাবছিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে। এরকম ঠাকুরের শারীরিক অসুবিধে কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। তিনি এগুলো বলেন বটে, কিন্তু আমরা স্মরণে রাখি, মাঝে মাঝে এই প্রসঙ্গ আসে যে শরীরের দিকে তার বাস্তবিক মন নেই বললেই চলে। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, তিনি বললেন ডাক্তার আনার প্রসঙ্গ অন্যরা যখন ঠিক করেন তিনি সেটি শ্রবণ করেন বা হয়তো আপত্তি করেন না, কিন্তু তার যে মনের ভাব
যে উচ্চতার ধর্ম প্রসঙ্গ করেন, যে মরমি নৈকট্যের সঙ্গে ভক্তবৃন্দের সঙ্গে ব্যবহার করেন, তাতে প্রায়ই মনে হয় যে এর দেহের সুখ অসুখের দিকে মন একেবারেই নেই বললেই চলে। আমরা যতটা শুনেছিলাম, তারপরে দেখছি ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার সকালে সব খবর পেয়েছি। মাস্টারমশাই লিখছেন, মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন, বলিলেন যে লঙ্কাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, ওটা এনকোয়ার করতে হবে। মহিমাবাবুর সঙ্গে ডাক্তারবাবুর একটু মতের এদিক ওদিক হয়েছিল আগে আমরা দেখেছি, বা মহিমাচরণবাবুর একটা মন্তব্যে ডাক্তারবাবু একটু ক্ষুণ্ণ হয়েছিলেন সেটা আমরা দেখেছি, কিন্তু সেটা অতীত। ডাক্তারবাবুও খুব ভদ্র মানুষ, বা ইংলিশে জেন্টলম্যান বললে হয়তো একটু বেশ বুঝতে সুবিধে হয়। তা তিনি দেখা যাচ্ছে যে মহিমাচরণবাবুর সঙ্গে কথা বলছেন, এবং ওনার যে একটা স্বভাবসিদ্ধ রসবোধ আছে সেটার প্রকাশ পাওয়া যাচ্ছে, প্রকাশ পাচ্ছে। এনকোয়ার করা, ইনভেস্টিগেট করা, এগুলো তো এক ধরনের বাক্য, ডাক্তাররা ইনভেস্টিগেট করার কথা প্রায়ই বলে থাকেন। মহিমাবাবু যখন বললেন যে লঙ্কাদ্বীপে লাফিং ম্যান নাই, তখন ডাক্তারবাবু বলছেন, তা হবে, ওটা এনকোয়ার করতে হবে, সকলের হাস্য। এইরকম সমস্ত হচ্ছে। তাহলে রুগী যদি খুবই নিজের শরীর নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কি আর এসব হয়? কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম যে অন্য রকমের ভাব, মাস্টারমশাই লিখছেন, ডাক্তারি কর্মের কথা পড়িল, শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে, যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়, ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাহ্যের রং এইসব দেখা নিচের কাজ। ওই মনটা ওইখানটাতে বাঁধা রয়েছে শ্রীরামকৃষ্ণের, সেইখান থেকেই সব কিছু বলছেন। এবং ডাক্তারি কাজের কথা কোনোভাবে এসেছে, মাস্টারমশাই লিখছেন ডাক্তারি কর্মের কথা পড়িল, তখন ঠাকুর এটি বলছেন যে ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যে অনেকেই ভাবেন যে ডাক্তার মানে বিরাট কেউ, সত্যি সত্যি সমাজে ডাক্তারকে দেবতার মতো স্থান দেওয়া হয়। তো এবার শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আচ্ছা, মানুষ সেরকম শ্রদ্ধা সম্মান করলো সে তো ঠিক আছে, কিন্তু ডাক্তারের দিক থেকে দেখতে গেলে বলছেন যে যদি পরের দুঃখ দেখে টাকা না লয়ে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে কাজ মহৎ, কাজটিও মহৎ। টাকা নিলে কি হবে, অন্যদিকে মন চলে যাবে তো। আচ্ছা, তাহলে টাকা না নিয়ে ডাক্তারি যদি একজন খুব সৎ ডাক্তার হন তাহলেও তার পেশা তো। শ্রীরামকৃষ্ণ সেটাই দেখাচ্ছেন যে একেবারে যদি কেউ এরকম থাকেন যে টাকা না নিয়ে ডাক্তারি করছেন যে কোনো কারণেই হোক, তাহলে সেই ডাক্তারই শ্রেষ্ঠ ডাক্তারি। যে শরীর যাতে ভালো থাকে এটা কে না চায়, তো তিনিও চাইছেন এবং তিনি তার ব্যবস্থা অনেক কিছু করতে পারেন, সেগুলো করছেন, কোনো অর্থের সম্বন্ধ নেই। যার ক্ষেত্রে অর্থটা উপার্জন না হলে অসুবিধে আছে, যে ডাক্তারি করবো টাকা নেবো না তাহলে চলবে কী করে, এটা যিনি ভাবছেন তার ক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণের এই উক্তি খুব প্রযোজ্য। যে এটা বুঝে নিতেই হবে যে তার ওই পেশার দিক থেকে যেটা নেওয়ার সেটা যদি তিনি নেন ঠিক আছে, কিন্তু ওখানে কোনখানে থামতে হবে সেই সম্পর্কে খুব সচেতন থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ এটি বলতেন প্রায়ই। আর কি হয় যে মানুষের অসুস্থতার উপরে উপার্জন তো, সেটাতে কষ্ট হচ্ছে। আচ্ছা, যদি কেউ বলেন যে উকিল বা ওকালতির ব্যবসা যারা করেন, সেহেতু মানুষ অসুবিধায় পড়লে তবেই তার উপার্জন, আর অসুবিধায় পড়লে উকিল না থাকলে তাহলে মানুষেরই বা কী হবে, তেমনি শরীর খারাপ হলে ডাক্তার যদি না থাকে তাহলে তার কী হবে। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে হ্যাঁ, উকিল মানুষের একটা কোনো সামাজিক কিছু অসুবিধে হয়েছে সেটার জন্য হয়তো তিনি পরিশ্রম করছেন এবং উপার্জন করছেন, ডাক্তার যার অসুখ হয়েছে তার জন্য করছেন এবং উপার্জন করছেন। কিন্তু এইগুলিতে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি, এখানে ডাক্তারের প্রসঙ্গে হচ্ছে,
যেইগুলোতে খুব তাড়াতাড়ি মন নিম্নগামী হতে পারে, যে আর একটু যদি মানুষের এরকম অসুবিধে চলে তাহলে তো অর্থাগম হচ্ছে, এইটা কেউ যে খুব একেবারে হিসেব করে ওইরকমভাবে ভেবে বসে আছেন এবং সুযোগের অপেক্ষায় আছেন সেইভাবে বলা হচ্ছে না। কিন্তু মনটা নিম্নগামী হয়ে যেতে পারে, যে মানুষ অসুস্থ মানেই অর্থাগম, এটা হলে খুব দ্রুত মন অত্যন্ত নিম্নে চলে যায়। সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন যে যেখানে বিপদটা বেশি রকমের আছে, যদি ভাবা যায় যে একজন শিক্ষক তার ক্ষেত্রেও তো, যে একজন জানে না বলেই তো শিখতে এসেছে, তাহলে জানে না বলে শিখতে এসছে আর তুমিও তো সেখান থেকে উপার্জন করে নিলে, তাহলে সেটাই বা আলাদা কী করে হলো। সেখানেও হচ্ছে একই যুক্তি যে হ্যাঁ, তিনি উপার্জন তার নিজের প্রয়োজনের দিক থেকে যেটা করছেন সেটা হলো, কিন্তু যদি তিনি ভাবেন যে আরও আরও সব এলে ভালো হয় তখন একই রকম দোষে দুষ্ট হবে। যদি ভাবেন যে আরও আরও অনেকে পড়তে আসুক, মূর্খ যারা আছে তারা সব পড়তে আসুক, কেউ যদি না বুঝতে পারে তবেই তো আমার কাছে আসবে, এরকম যদি কেউ ভাবেন তা সেরকম আছেন নাকি? হ্যাঁ, থাকতেই পারেন, অনেক সময় সমালোচনা শুনতে পান, তো সেখানে ওই একই বিপদ। তবু শরীর খারাপের সঙ্গে যিনি ভাবছেন সেইখানটাতে যেন বিপদের হাতছানিটা আরও বেশি, এখানে শ্রীরামকৃষ্ণ আপাতত ডাক্তার সরকারের সামনে বলেছেন এই কথাগুলি, যেগুলি 2021 মানুষের কাছে আর বেশি ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না, যে বিভিন্ন পেশাতেই অন্যের দুরবস্থায় অর্থাগম, এই চিন্তাটা মানুষকে কত নিচে নামিয়ে দেয়। সুতরাং কোন পেশায় বেশি কোন পেশায় কম সেটা বিচার না করে বরং ভাবা যাক যে আচ্ছা, যিনি ওই পেশায় আছেন, যিনি বা যারা, তাঁরাও ভালো থাকুন, মানুষজনও ভালো থাকুন, এরকম ভাবতে অসুবিধে কী? তো তাহলে সব মানুষ যদি ভালো থাকে তাহলে ডাক্তার খাবে কী? তা সেইখানে হচ্ছে যে তার চিন্তাটা হচ্ছে যে সবাই যেন আরোগ্য লাভ করে। তারপর ওটা তো হবে না যে পৃথিবীতে সবাই একবারে আরোগ্য লাভ করে বসে আছে, কোনো না কোনো মানুষ তো আসবেনই, কিন্তু ডাক্তারের দিক থেকে ওই চিন্তাটা যেন থাকে যে আরোগ্য লাভ যেন করে যায়। এই যে ভাবনাটা, তিনি যাকে চিকিৎসা করছেন তার ক্ষেত্রে তো চাইছেন, পয়সা নিচ্ছেন কিন্তু চাইছেন তো যে যেন সে সুস্থ হয়ে যায়। এই চাওয়াটাকে প্রসারিত করলেই হলো যে যাদেরকে তিনি সরাসরি চিকিৎসা করছেন না, যারা এখন ঘরে আছে, মন প্রাণ দিয়ে চাইছেন যে মানুষ যেন সুখে শান্তিতে বেঁচে পড়তে থাকে। এই যে চাওয়াটা একজন মানুষ হিসেবে, এই চাওয়াটাকে কি বন্ধ করে দিয়ে তারপর পেশায় প্রবেশ করতে হবে? তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে কি সুন্দরভাবে আনছেন এবং ডাক্তার সরকারের সামনে এই কথাটা বলছেন যে কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। এই যে নির্দয় হয়ে যায় তার মানেই হচ্ছে যে ওইখানে ওই ওই আশঙ্কাটা রয়েছে, মানুষ নির্দয় হয়ে যায় ওখানে ওই আশঙ্কাটা রয়েছে, ওই ঢালু গড়ানে পথটা রয়েছে। আরও আমরা ওই যে উল্লেখ করছিলাম যে 2021 আধুনিককালে লোকে তো জানে যে সত্যি কত কষ্ট নিয়ে কেউ হয়তো ভর্তি হচ্ছেন, ভর্তি হওয়ার চেষ্টা করছেন, টাকার জোগাড় করতে পারছেন না, সেখানে কিছু নির্দয় মানুষ তারা বলছেন যে আগে টাকার ব্যবস্থা না করলে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছেন, এরকম কি সবাই নাকি? না, মোটেও সবাই নয়, কিন্তু অনেকেই। সেখানে তো মানুষের কষ্ট, সেটা তো আর এখনকার দিনে বুঝিয়ে বলবার দরকার হয় না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো বিশেষ অংশের মানুষের প্রতি অঙ্গুলি নির্দেশ নেই, কিন্তু ধীরে 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 এমনটা তো হয়ে গেছে, এটা তো একেবারে পরিষ্কার দেখতেই পাওয়া যায়। সেইখানে শ্রীরামকৃষ্ণের ওই সতর্কবার্তা যে নির্দয় হয়ে যেও না, তাহলে তিনি টাকা নিচ্ছেন। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ যে বললেন যে টাকা না লয়ে, তাহলে ওই কথাটা এখন আর একদমই হয় না, তা কেন? দুরকমভাবে ওই কথার খুবই প্রাসঙ্গিকতা থাকে। একটা হচ্ছে যে যেখানে দেখছেন যে টাকা দিতে পারছেন না সেখানে যদি উনি টাকা না নেন কেউ কি বকবে? তো সেটা তিনি করতেই পারেন। আরেক হচ্ছে যে বহু প্রথিত যশা মানুষ, তারা যারা প্র্যাকটিস করছেন তারা সময় আলাদা করে রাখেন দাতব্য চিকিৎসার জন্য, হয়তো কোনো প্রত্যন্ত গ্রামে চলে গেছেন, এখানকার বেশি লোক জানেই না, গ্রামের মানুষজন ওনাকে দেবতা বলে জানে বা যদি স্ত্রীলোক হন তো দেবী বলে জানে। এই দাতব্য চিকিৎসা অনেকটা তার মধ্যে সময় সেই দিনটা তিনি দিচ্ছেন, স্যাম্পল ওষুধের ব্যবস্থা করছেন, ওই চিকিৎসাক্ষেত্রে অন্য যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছেন, এরকম প্রচুর চিকিৎসক আছেন। তো সেখানে ওই শ্রীরামকৃষ্ণের বাণী মুহুর্মুহু প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকছে, যে এই পেশার ক্ষেত্রে এইটা সাবধান।
অদ্ভুত ব্যাপার যে শ্রীরামকৃষ্ণের যিনি চিকিৎসা করতে এসছেন সেই ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের কাছেই শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলছেন যে ডাক্তারিতে যদি এরকম হয়, এবং ওইটা বললেন যে ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাহ্যের রং এইসব দেখা নিচের কাজ, যে ব্যবসার জন্য, তার মানে ওইটার দেখছে মানে কি, ব্যবসার জন্য দেখছে মানে কি, মানে হচ্ছে যে কিছু যদি দোষ ত্রুটি বেরোয় তো ভালো, এ পেশেন্ট আরও বেশ কিছুদিন এখানে থাকবে আমাদের সঙ্গে যুক্ত, এই যে ভাবনা। তা ওইগুলো পরীক্ষা করাকে উনি খারাপ বলেননি, কিন্তু বললেন যে ব্যবসার ভাবে। এইটা যে বলছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সামনে, যিনি তাঁর চিকিৎসা করতে এসেছেন, আবারও আমরা স্মরণে রাখছি যে সেইকালে তাঁর ভিজিট অনেক বেশি ছিল, ঠাকুরের কাছে যখন আসছেন তখন আর ভিজিট নিচ্ছেন না, প্রথমে নিয়েছেন, তো ভিজিট নিচ্ছে না, এত বড় একজন ডাক্তার আসছে, আর এগুলো তো খুব স্পর্শকাতর বিষয়। শ্রীরামকৃষ্ণ সেটা বলছেন, অবলীলায় বলছেন, কোনো তার চিন্তা নেই। এই জগদম্বার বালক, যে ডাক্তার কি মনে করবে, অফেন্ডেড হবে কি না, কি অফেন্ডেড হবে কেন, তিনি তো জীবনের সত্য বলছেন, এবং একটা বাচ্চা ছেলের ভঙ্গি তার মধ্যে রয়েছে, এটা কতবার দেখা যাচ্ছে কথামৃততে, বিভিন্ন জনের সাক্ষ্য রয়েছে সেই সম্বন্ধে। আর হচ্ছে কি, যে মানুষের ভালোর জন্য বলছেন, ডাক্তারের ভালোর জন্য বলছেন, কেউ যদি কারো কল্যাণ কামনা করে বলেন তাহলে মানুষ হয়তো প্রথমবারে না বুঝতে পারে, দ্বিতীয়বারে না বুঝতে পারে, কিন্তু অচিরেই বুঝে যাবে যে উনি যেটা বলছেন সেটা হেয় করবার জন্য নয়, অপমান করবার জন্য নয়, ওই পেশাকে খাটো করবার জন্য নয়, উনি কল্যাণের জন্য বলছেন। এটা কে বলে, মন রেখে কথা বলার লোক প্রচুর পাওয়া যাবে, কিন্তু মনের ঊর্ধ্বায়নের কথা বলবার লোক কজন। তা শ্রীরামকৃষ্ণের এই উক্তি ডাক্তারবাবু শুনছেন এবং তার প্রতিক্রিয়াটি আমরা লক্ষ্য করছি। মাস্টারমশাই লিখছেন, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে ব্যবসার জন্য এইসব করেন নিচের কাজ, তখন ডাক্তারবাবু বলছেন, তা যদি শুধু করে কাজ খারাপ বটে, তোমার কাছে বলা গৌরব করা বলে আরও কিছু বলতে যাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। এই বললেন যে ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। কোনখানটাতে বললেন ডাক্তারবাবু, একটা কিছু বলতে যাচ্ছিলেন যে তিনি নিজে এটা মেনে চলেন, তো সেই পৃষ্ঠে শ্রীরামকৃষ্ণ এটি বললেন। তো ডাক্তারবাবু বললেন, তোমার কাছে বলা গৌরব করা বলে বলতে যাচ্ছিলেন, তুমি বলছেন কেন, এরা তো আপনি বলেন। তো ওই ডাক্তারবাবু খুব ভালোবেসে তুমি বলেন, আর অনেক দিন আগে তিনি দক্ষিণেশ্বরে গেছেন শ্রীরামকৃষ্ণ এই অসুস্থতার আগেই, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, মানে অসুখ বিসুখের কারণে নয়, এমনি, তো অনেক দিনকার ব্যাপার। তা তিনি ওরকম ভালোবেসে প্রেমের সহিত ওরকম তুমি বলেন। আর ওই যে ডাক্তারবাবুর বউবাজারের যে বাড়ি চেম্বার, সেখান থেকে এইখানে চলে আসছেন শ্যাম্পুকুর বাটিতে, কত সময় তিনি বসে থাকেন, আর যখন কেউ ওনাকে স্মরণ করে দিয়েছেন যে আপনারও রুগী দেখার আছে, উনি বলছেন আর রুগী, আমার যা এক পরমহংস হয়েছে, এইরকম একটা অত্যন্ত স্নেহপ্রীতির সম্পর্ক যেন এইখানে আমরা দেখতে পাই। আর ডাক্তারবাবু ওইভাবে শ্রীরামকৃষ্ণের কাছে আকৃষ্ট হয়ে আছেন যে তাঁর শ্রীমুখের বাণী শুনছেন, সবটা যে নিতে পারছেন বা নিচ্ছেন তা নয়, ভক্তির দিকটাতে অতটা আগ্রহ নেই, অবতার তত্ত্বে বিশ্বাস রাখেন না, কিন্তু জ্ঞানের প্রসঙ্গ থাকলে ভালো লাগে, এবং সব মিলিয়ে এই পরিবেশের মধ্যে একটা আনন্দ পাচ্ছেন ডাক্তারবাবু, সেরকম একটা সময়ের মধ্যে রয়েছে। তো তা যখন তিনি ওইটা বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো, শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো বলেই তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার, ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। তা বলছেন, ওই প্রসঙ্গটাকে ঘুরিয়ে নিয়ে চলে এলেন, কি সুন্দর, যে যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। এই যে সাধুসঙ্গ দরকার, এটি হচ্ছে আগের সঙ্গে যুক্ত আছে। আগে ওই ডাক্তারি পেশায় যে বিপদের কথা বলছিলেন, ওই বিপদটা কী জন্যে, যে যদি ভাবে যে লোকের শরীর খারাপের সঙ্গে পেশা যুক্ত আছে, তাহলে এমনিতে জিনিসটা নিচু মনের পরিচয় দিচ্ছে,
আরেকটি হচ্ছে যে ওই দিকে মন যদি চলে যায় আর কোনো উচ্চ বিষয়ে মন যাবেই না, ওই শরীর এবং শরীর খারাপ ওইসব দিকেই মন চলে যাবে। উচ্চ বিষয়ে মন না গেলে এই মানুষের জীবন সার্থক কী করে হচ্ছে? শ্রীরামকৃষ্ণের বাণীতে ঘুরে ফিরে সেই প্রসঙ্গই আসছে তো, এবং মানুষজন কান পেতে থাকছেন, হৃদয় উন্মুক্ত করে দিচ্ছেন সেই মহাবাণী, আনন্দপূর্ণ বাণী শ্রবণ করবার জন্যে। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাই যিনি যে পেশাতে থাকুন না কেন, যিনি সমাজের যেখানে থাকুন, সংসারের যেখানেই থাকুন না কেন, প্রত্যেকের জন্যই তো শ্রীরামকৃষ্ণ ওই জীবনের পরমার্থ লাভের কথা বলছেন, এবং সেখানে যে বাধাগুলো সেগুলোর কথা এসে যাচ্ছে স্বাভাবিকভাবেই এবং উপযুক্তভাবেই। এখানে ডাক্তারবাবুর সঙ্গে কথা প্রসঙ্গে এইগুলো এসেছে, সেই জন্যই তার বলা যে এই ডাক্তারিতে এইসব দিকে মন নেমে যায়। আর এখন যেন আরও ওই প্রসঙ্গে ঢুকছেন, ওই উদ্দেশ্যের দিকে অগ্রসর হচ্ছেন, বললেন তা যে কর্মই লোকে করুক না কেন। এইটা খুব মধুর যে ডাক্তার বলে আমি যে আলাদা করে অঙ্গুলি নির্দেশ করছি তা নয়, শোনো সকলেরই যেটা দরকার সেটা কি জানো, এই ভঙ্গিতে বলা, তা যে কর্মই লোকে করুক না কেন সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। কি সুন্দর করে বলছেন যে ঈশ্বরে ভক্তি থাকলে সাধু সঙ্গ খুঁজে নেয়। এই সাধুকে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাহলে গেরুয়া বসন পরে আছেন যিনি, অন্তরের দিক থেকে বৈরাগী তিনি তো বটেই, আবার এমনিও যে মানুষ একেবারে ঈশ্বরীয় ভাবনার মধ্যে নিমগ্ন, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, সেই সমস্ত মানুষ তাদের সঙ্গ করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর লাভের অন্যতম পন্থা এটি। এখানে বলছেন যে ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়, যে তাকে আর বলতে হবে না, সেটা খুঁজে নেবে, খুঁজে নেবে মানে সেটা ছাড়া সে বাঁচতে পারে না তো, তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত, তার অক্সিজেন ওইটি, সেই জন্য সে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। আমরা অক্সিজেন বললাম, আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলেছেন, অক্সিজেন আমরা ওই রকম ভাবছি প্রাণ ধারণের জন্যে, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যতটা শুনেছি তারপরে, আমি উপমা দিই গাঁজাখোর গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে সকলের হাস্য, আবার শকুনি শকুনির সঙ্গে থাকে, এরকমভাবে বলছেন। তাহলে শকুনির সঙ্গে ভক্ত, তার উত্তর হচ্ছে যে গাঁজাখোরের সঙ্গে ভক্ত কি মেলে, কিন্তু কীভাবে উনি মেলাচ্ছেন ওই জায়গাটাতে, যে কে কার সঙ্গে থাকে, শকুনি শকুনির সঙ্গে থাকে বললেন, আর তার আগে বলছেন গাঁজাখোর, এবং সেখানে কীরকম হলো, গাঁজাখোর গাঁজাখোরের সঙ্গে থাকে, মানে ওই ওই সঙ্গ বলতে যাবো যেন হয় একেবারে আক্ষরিকভাবে তাই। আর কি গাঁজাখোরের বয়স কত, হেতো প্রাপ্তবয়স্ক ধরেই নেওয়া যাচ্ছে, সেই ভঙ্গিতেই এটা বলা, ওই দেখো প্রাপ্তবয়স্ক হলেও কি করছে দেখো, মজা লেগে যাবে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, এ তো বয়স হয়েছে তো অত লজ্জা টজ্জার কি, উত্তর হচ্ছে জানা না গাঁজাখোর নয়, ও ওর সঙ্গে চলবে না, তাই মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, যে এর সঙ্গে চলবে না, এর সঙ্গ হবে না, এই তার গাঁজাখোর সঙ্গীকে খুঁজছে, আর সে যদি না থাকে তো লুকিয়ে পড়লো গা ঢাকা দিয়ে দিল, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, তাই দেখলো আরেকজন গাঁজাখোর আছে, তা আরেকজন গাঁজাখোর মানে সে কি তখন গাঁজা টানছে নাকি, আরে ও লক্ষণে ওরা বুঝে যায়। তো বলছেন আরেকজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে, সেও অবাক হয়ে গেছে, এগিয়ে কোলাকুলি করছে, তাহলে গাঁজা যে টানতেই হবে তার কোনো মানে নেই, দেখলেও বোঝা যায়। তেমনি ভক্ত যিনি তাকে দেখলেই বোঝা যাচ্ছে, ভক্ত ভক্তকে ঠিক চিনে নেয়, লোকে বলে যে এ কথা সে কথা এই কথা সে কথা হতে হতে ফট করে এমন একটা কিছু প্রসঙ্গ উঠলো, দুজনেই গিয়ে সেই প্রসঙ্গের মধ্যে একদম ঢুকে পড়লো, ঢুকে পড়ে তারপর বললো ও এই জন্যে আপনার সঙ্গে কথা বলতে এত ভালো লাগছে, এই
গাঁজাখোর গাঁজাখোরকে দেখে এটা হয়েছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এই উদাহরণটাকে নিয়ে আসছেন। গাঁজার নেশা আছে, তেমনি এই ভক্তির নেশা আছে, ঈশ্বরীয় প্রসঙ্গের নেশা আছে, সেটা শ্রীরামকৃষ্ণ প্রায়ই বলে থাকেন, আর এখানে গাঁজাখোরের এটি বললেন। আর ওই যে অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, ভক্ত মানুষ অন্য বিষয়ী লোককে দেখলে ওই রকমই করে, বিষয়ী লোকের সঙ্গে কমফর্টেবল থাকে না, গা ঢাকা দিয়ে দেয়। হয়তো একজন ভক্ত মানুষ আছেন, তিনি অফিসে চাকরি করেন, কিন্তু ভক্ত লোক, বয়োজ্যেষ্ঠ মানুষ ধরা যাক, অ্যাডাল্ট, এইবার আরেকজন তার আত্মীয়ের সঙ্গে এক জায়গায় দেখা হয়েছে, সেই আত্মীয়টি এর সঙ্গে কথা বলছেন, নানান রকম প্রসঙ্গ হচ্ছে, হতে 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 বলে, ও তুমি তো ওই অফিসে করো না, আরে আরে আমার এক বন্ধু, ও তো তোমাদের অমুক ব্রাঞ্চে আছে, আচ্ছা তোমাদের কি ওই একটা ইনক্রিমেন্ট, এই যেই বলতে আরম্ভ করলো, তখন এই ভক্ত মানুষটির ভেতরে একটু অ্যালার্ম বেল বেজে উঠতে আরম্ভ করলো, কারণ তিনি উপার্জন করেন, মাইনে বাড়লে সেই বর্ধিত মাইনেই তিনি বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ওইগুলোর মধ্যে খুব একটা থেকে সুবিধে হয় না, ভালো লাগে না। এখন এই ব্যক্তি যখন এটা বলতে আরম্ভ করেছে, ইনক্রিমেন্টের প্রসঙ্গ অবধি চলে গেছে, এই এই ভক্ত মানুষটির অসুবিধা হচ্ছে যে এইগুলোতে উনি খুব একটা স্বস্তি লাভ করেন না, আরেক হচ্ছে কাঁচকলা এত কাণ্ড জানাও নেই, এইবারই তো বলবে কোন সার্কুলার কী বৃত্তান্ত, অত কিছু জানাও নেই, লজ্জার ব্যাপার, তখন হয়তো বললে যাই আমাকে ওদিকে ডাকছে, ওই শ্রীরামকৃষ্ণ বলছেন ও অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, এইরকম হচ্ছে, এইরকম সমস্ত হচ্ছে। আর হয়তো দেখা গেল যে আরেকজন এর সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে এর পেশার কোনো মাথা মুন্ডু কিচ্ছু মিল নেই, কোনো দিক দিয়ে দুজনের মধ্যে এমনিতে কোনো মিল নেই বাইরের দিক থেকে, কিন্তু কথায় কথায় বেরুলো, সে বললে যে আমি বুঝলেন মাসে একবার, আমাদের ছুটি ছাটা কম আছে, কিন্তু মাসে একবার আমি একটু ওই কামারপুকুর যাই, ব্যাস, বলে কামারপুকুর যান, আচ্ছা আপনার কি তাহলে মঠের সঙ্গে যোগাযোগ, এই শুরু হয়ে গেল নানান রকম, এবং দেখা গেল দুজনের ওদিকে ব্যাচ শুরু হয়ে গেছে, এ দুজন যাচ্ছে না, নিজেদের মধ্যে নানান রকমের প্রসঙ্গ করছে, এটা ওটা ওই জায়গায় গেছি, এই বই পড়েছি, ওর কথা শুনেছি, সে কত রকম, লোকে বলে আরে তোমরা খাবে না কি। তো এই গাঁজাখোর, আরেকজন গাঁজাখোরকে যখন পেয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন হয়তো কোলাকুলি করে, এখন একটা লোক একটু আগে মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছিল, এখন আরেকজনকে কোত্থেকে স্পট করেছে, এগিয়ে এসে তাকে কোলাকুলি করছে, এই সমস্ত বলছেন, তো সকলে হেসে ফেলছেন, আর শ্রীরামকৃষ্ণ তার মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে ভক্তের এই রকম স্বভাব, ভক্ত আরেকজন ভক্তকে দেখলে এরকম করবেন। কতক কতক সময় একটু ভক্তির তারল্যের জন্যে বা একটু অনুরাগের সীমাবদ্ধতার জন্যে লোকের আবার ওরকম হয়ে যায় যে আমি অনেক চিনি, আমি অনেক জায়গায় গেছি, আমি অনেক বই পড়েছি, সেটা ঠিক নয়, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আরও উন্নত যখন হবে তখন এইটা হবে যে হ্যাঁ তুমিও বলো আমি শুনি, আমিও আমার কথা বলি, মনের আনন্দের কথা বলি, আর পাঁচজনের সঙ্গে শেয়ার করব না, কিন্তু তোমার সঙ্গে এই কথাগুলো বলে না, আর তোমাকে পেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেল, তোমার কাছ থেকে আজকে একটা নতুন কথা, একটা জিনিস পেলাম, এটাও আমার ভালো লাগলো। এই যে যখন মানুষের এই ভঙ্গিটা, শ্রীরামকৃষ্ণ সেইটার কথাই বলছেন যে তখন যেন সে ঠিক মতো শ্বাস নিতে পারছে ভক্ত, তার আগে অন্যদের সঙ্গে ঠিক হচ্ছিল না, হচ্ছিল না মানে তারা খুব বাজে লোক নাকি, ঠাকুর কোথাও তো বলেননি, কোথাও তো বলেননি যে সে তার মতো সেই জায়গায় আছে, কিন্তু ভক্ত মানুষ এই ভক্তির আস্বাদনটা না পেলে তার খুব অসুবিধে হয়, এইটা শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের কাছে নিয়ে আসছেন, এবং সেখানে বলছেন যে তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ডাক্তার সরকারের একটা মুশকিল হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে উপমাগুলো দিচ্ছেন তিনি বুঝতে পারছেন, কিন্তু কতক কতক জায়গায় তিনি কি করছেন যে ওই উপমাটা যে কী প্রসঙ্গে সেইটার পুরোপুরি ধরতে না পেরে তিনি ওই উপমাটাকে নিয়ে অতিরিক্ত টানাটানি করছেন, উপমাকে কখনো অত টানাটানি করতে নেই, ঠিক যে প্রসঙ্গে ওটা প্রযুক্ত সেই প্রসঙ্গে রাখলে তবে ওটার সদ্ব্যবহার হয়। এইখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আবার শকুনি শকুনির সঙ্গে থাকে, তখন ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার আবার কাকের ভয়ে শকুনি পালায়, এটা হলো না ঠিক, প্রসঙ্গটা হলো না যে শকুনি শকুনির সঙ্গে থাকে কাকের ভয় পালায়, তা ভয় পালাক না, প্রসঙ্গ তো ছিল যে শকুনি শকুনির সঙ্গে থাকতে চাইছে,
ওই যে থাকতে চাইছে ওইখানেই মিলটা হচ্ছে, আর বাদ বাকি কেউ যদি শকুনিকে গুলি করে দেয় একটা শকুনিকে, ব্যাস। তো এইগুলো বলা মানে একটা অন্যদিকে চলে যাওয়া প্রসঙ্গটা। তো ডাক্তারবাবু দুর্ভাগ্যবশত কখনো কখনো ওরকম করছেন, একটু বুদ্ধিমান মানুষ তিনি এরকম বলে ফেলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি আকর্ষণটা অব্যাহত এবং অটুট থাকছে। ডাক্তারবাবু বলে চলছেন, আমি বলি শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত, এরকমভাবে বললেন। এখন মানুষের প্রতি একটা সমভাব এলে তারপরে ওগুলো সাধারণত আসে, নাহলে অনেকের উল্টো হয়ে যায় যে জীবজন্তুকে খাওয়াচ্ছে, কুকুরকে প্যাকেটকে প্যাকেট বিস্কুট খাইয়ে দিল, আর পাড়ায় একটা লোক সে একটুখানি অসুবিধায় পড়ে যায়, ও ঠোঁট উল্টে অন্যদিকে চলে গেল, এইগুলো মুশকিল হয়ে যায়। তা শ্রীরামকৃষ্ণ তো একটা সার্বিক জায়গা থেকে দেখাচ্ছেন এবং যথার্থ ক্রমটাকে তিনি উপস্থাপন করছেন, কিন্তু ডাক্তারবাবুর কথাও মনোযোগ দিয়ে শুনছেন। ডাক্তারবাবু বলছেন, আমি বলি শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। ডাক্তারবাবু যে মানুষকে ফেলে পাখির সেবা করছেন তা নয়, কারণ এই তো দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে বসে আছেন, ফিজ নিচ্ছেন না এবং অন্য জায়গায় যাওয়া হচ্ছে না। এক এক সময় বলেছেন, আমরা আগে পেয়েছি যে কি যে হবে, মানে যেতে পারলাম না, তার পরের দিন গেলাম কলে, তো তারা তো আর সেই দিন ডাকেনি, সেই জন্য আর ফিজও লই না, এরকমভাবে বলেছেন। তাই ইনি নিশ্চয়ই জীবজন্তুর প্রতি সেবা প্রেমের কথা বলতেই পারেন। তাই এরকমভাবে বললেন যে ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ, বাহ, এটা খুব কথা, জীবকে খাওয়ানো সাধুর কাজ, সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। কীরকম জায়গায় নিয়ে চলে এলেন যে সাধু, সাধু মানে ওই যে বলা হলো, আমরা আগে শুনছিলাম সাধুকে, তার মধ্যে একটি লক্ষণ হলো যে সর্বভূতে তিনি আছেন, মানে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন, সাধু এটি করে থাকেন। তো সাধু তাহলে মানুষকে তো মানে খুবই, মানুষ তো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সুতরাং মানুষকে তো তিনি প্রাণের কাছেই ধারণ করেন, আবার জীবজন্তুর প্রতিও তার স্নেহ প্রেম অব্যাহতভাবে ধাবিত হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবকে খাওয়ানো সাধুর কাজ, সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। জীবকে খাওয়ানো সাধুর কাজ বলে বাক্যটা চলছে, সাধুরা পিঁপড়েদের চিনি দেয়, এরকমভাবে বললেন। এই যে বলছেন, এর মধ্যে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ডাক্তারবাবু তো বলেছেন যে তিনি চড়ুই পাখিকে ময়দা দিচ্ছেন, তার মধ্যে নিশ্চয়ই হৃদয়বত্তা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তিনি একটা অদ্ভুত ভাষা বলতেন মাঝে মাঝে, যে কোনো ব্যাপারে অহংকার করতে নেই, জানতে হয় তারে বাড়া আছে, মানে এর থেকেও বেশি, এর থেকেও বেশি আছে। তা ওই যখন রাত হয়েছে, চাঁদ এই যে তারা ফুটেছে, তা তারা ফুটেছে, তারা ভাবছে আমরা পৃথিবীকে আলো দিচ্ছি, তারপরে দেখা গেল চাঁদ এলো, রিপ বাবা, তখন তারাগুলো এরকম ভাবছে যে না আমাদের থেকেও বড় আছে, আবার চাঁদ পরের দিনকে দেখছেন যে সূর্য উঠেছে না, এরকম। তো সে মানতে হবে যে আরও বেশি, আরও বেশি আছে। ডাক্তারবাবু এটা মানতে হওয়া মানে নিজের বিনয়ের জন্য, বিনয়টা যত আসবে তত কল্যাণ হবে। ডাক্তারবাবু যখন ওরকম দুম করে বলেছেন যে ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলেন আর চড়ুই পাখি এসে খায়, চড়ুই পাখির জন্য তার ভালোবাসা আছে, এটা খুব চমৎকার কথা। আর একটু শুনবে, পিঁপড়েদের জন্যও হয়, সাধুদের হয়। তাহলে পিঁপড়েদের কথাটা একটু বিশেষ, বিশেষ মানে পিঁপড়েকে তো চোখে, আর তারপর লাল পিঁপড়ে টিপড়ে কামড়ায়, চড়ুই পাখি কোনো অপকার করে না, পিঁপড়ে কত রকম কী করে, বাপ রে বাপ, তাদের গর্ত টর্ত, কিন্তু সাধুর ভালোবাসা আছে পিঁপড়ের প্রতি। তাহলে পিঁপড়ে যে গর্ত করে, পিঁপড়ে যে কামড়ায়, তার জন্য কেউ দোষ দেয় তাকে, কিন্তু মানুষ অনেক সময় কম্পিটিটর ভাবে, তো অনেক সময় কম্পিটিটর ভাবে, এক যদি খুব ক্ষতি করে দিল তখন সে সরিয়ে দিতে হয়, মেরে ফেলতে হয়, কিন্তু তা না হলে পিঁপড়ের সঙ্গে সম্পর্ক কি শুধু মেরে ফেলায়, তার প্রতি ভালোবাসার জায়গা নেই, কথাগুলো কি অড শোনাচ্ছে, না গো, এই যে জীবের প্রতি প্রেমের প্রসঙ্গ হচ্ছিল সেইখানে ওটা এলো যে চড়াই পাখি, খুব চমৎকার কথা, সাধুদের দেখো কি করছেন, জীবকে খাওয়ানো সাধুর কাজ, সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। যে কেউ যিনি পিঁপড়েকে নিয়ে একটুখানি কিছু ডিল করেছেন তিনি জানেন যে পিঁপড়েরা ভীষণ সতর্ক থাকে, একটা মানুষ তো তার কাছাকাছি যদি তার হাতটা যায় এটা বিশাল আকারের ব্যাপার, তা সেই জন্য পিঁপড়ের ধার কাছে গেলে সে পিঁপড়ে অন্যদিক দিয়ে পালাবে। তাহলে সে সাধু ধৈর্য সহকারে করছেন, কোথাও হয়তো চিনি রেখে দিয়েছেন, নিজে দূরে আছেন, তখন পিঁপড়েরা গন্ধে গন্ধে আসছে, আর কোনো মানুষ কিছু ক্ষতি করবে বলে ভাবছে না,
তখন এসে তারা পিঁপড়ে খেয়ে চিনি খেয়ে যাচ্ছে। যেমন করে একটা কুকুরকে বিস্কুট খাওয়া যায়, বিস্কুট খাওয়ানো যায়, সেরকমভাবে একটা পিঁপড়েকে কি চিনি খাওয়ানো যাবে নাকি? তো তার জন্য একটু কষ্ট করতে হবে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সাধুরা এরকম করে থাকেন, তারে বাড়া তারে বাড়া আছে। তা এইটা বললেন, যেই বললেন ডাক্তারবাবু খুবই বুদ্ধিমান মানুষ, তিনি মনে হয় বুঝতেই পারছেন যে প্রসঙ্গগুলি কোন দিকে লক্ষ্য করে বলা হচ্ছে, যে তোমাকে আরও এগোতে হবে। এরপরেই কি সুন্দর একটি কথা ডাক্তারবাবু বলবেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার আজ গান হবে না, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি একটু গান কর না, এরকমভাবে বলছেন। নরেন্দ্রনাথ রয়েছেন, আমরা আগে বলছিলাম যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, মহিমাচরণ চক্রবর্তী মহাশয় রয়েছেন, তো নরেন্দ্রনাথও তো রয়েছেন, তিনি থাকেন। কিন্তু কথামৃতের মধ্যে যে নরেন্দ্রনাথকে আমরা পাই, তিনি খুবই কম কথা বলেন। এই যে আমরা রয়েছি 25 অক্টোবর 1885 প্রসঙ্গে শ্যামপুকুর বাটিতে, কথামৃতের শুরু থেকে, প্রায় শুরু থেকেই তো আমরা শ্রীযুক্ত নরেন্দ্রনাথকে পাচ্ছি, কিন্তু তিনি কটি কথা বলেছেন, খুব কম। হ্যাঁ, গান গেয়েছেন, শ্রীরামকৃষ্ণ যখন আদেশ অনুরোধ করেছেন গান গেয়েছেন, কিন্তু কথা তো খুব কম, একটু একটু পাওয়া যায় শ্যামপুকুর বাটিতে, আর কাশীপুরেও কতক কতক পাওয়া যায়, কিন্তু তা নাহলে তিনি চুপচাপ রয়েছেন এরকমই দেখতে পাওয়া যায়। তো সেই জন্যে নরেন্দ্রনাথের প্রসঙ্গ আলাদা করে এর মধ্যে আসেনি। এইখানে দেখা যাচ্ছে যে তিনি যেখানে রয়েছেন ঠাকুর তাকে বলছেন, কিন্তু কি বললেন ঠাকুর? বললেন একটু গান কর না। আচ্ছা, এরকমভাবে বলা কেন? একটু গান কর বললেই তো হতো, কিন্তু একটু গান কর না এরকম বলছেন। এর কারণ হচ্ছে যে ঠাকুর জানেন এ ছেলে ভীষণ গুণী, এ শুদ্ধ সত্যগুণী আধার, তিনি নিজেই বলেছেন, আর 18খানা গুণ সবই ঠিক, কিন্তু বাবা নিজের মত যেখানে একে রাজি করানো খুব শক্ত। শ্রীরামকৃষ্ণ কতবার দেখেছেন তো যে নরেন্দ্রনাথ বলেন না আজকে আর বাড়িতে কাজ আছে, শরীর খারাপ, এসব বলেছেন, মানে তার মত না হলে, মনের দিকে না থাকলে সে ছেলে রাজি হবে না। আর শ্রীরামকৃষ্ণ কত রকমভাবে তার সঙ্গে করেছেন, অনুযোগের মধ্যে করেছেন, তা বাছা তুমি আমাদের কথা শুনবে কেন, এইসব বলেছেন। তা এই জানেন যে নরেন্দ্রনাথকে নিয়ে এইটা আছে, আর ওর নরেন্দ্র প্রীতি এমনই, নরেন্দ্রনাথের প্রতি এমনই মনটা পড়ে থাকে যে গানের কথা বলবো আবার যদি উঠে চলে যায়, এখানে যদি বেশিক্ষণ না থাকে, এই সব মিলিয়ে এইগুলো বলছেন একটু গান কর না। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গাইতেছেন, নরেন্দ্র গাইতেছেন তানপুরা সঙ্গে, অন্য বাজনাও হইতে লাগিল, সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরিষে অমৃতধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে, এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে, গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে, হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। গান, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, উমা তোমার প্রেমের সুরা পানে করো মাতো আরা, উমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে, তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য উমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য মিশে তার ভিতরে, উমা মিশে তার ভিতরে। এই গান গাইছেন নরেন্দ্রনাথ। যখন গান সমাপন করছেন, তারপরে কি হচ্ছে মাস্টারমশাই লিখছেন, কি অসাধারণ পরিবেশ। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত, পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা, আর কাজ নাই জ্ঞান বিচারে। এইরকম ঘটনা ঘটছে।
মাস মাসে লিখছেন, বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন, তাহার পরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন, ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই, ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। এইরকম একটা অবস্থা মাস্টারমশাই যে বর্ণনা দিচ্ছেন সেখানে আমরা দেখছি যে ওই যে নরেন্দ্রনাথ দুটো গান গাইলেন, সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরিষে অমৃতধার জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে, আমায় দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে। তারপরে এই অবস্থা অনুমান করা যায়, অনুমান করা কতকটা সহজ যে গানের মধ্যে দিয়ে কি অপূর্ব ভাব উৎসারিত হচ্ছিল। এই গানগুলি তো ভাবের গান, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে তার সঙ্গে এই ভক্তদের। আমরা বলছিলাম যে নরেন্দ্রনাথের কথা কম আছে, কিন্তু এই যে গানের পরে প্রতিক্রিয়ার প্রসঙ্গ রয়েছে সেইখান থেকে পিছিয়ে গিয়ে অনুমান করা যায় যে নরেন্দ্রনাথ যখন গান করেছেন উত্তরকালের স্বামী বিবেকানন্দ, তখন কি অদ্ভুত অধ্যাত্ম লহরী উত্থিত হয়েছে, যে জন্য এদের এই অবস্থা। শ্রীরামকৃষ্ণ তাঁর মন তিনি বলতেন শুকনো দেশলাইয়ের মতো, একটু ঘষলেই দপ করে আগুন জ্বলে ওঠে। কিন্তু অন্যরা, এখানে তো অন্যদেরও পাচ্ছি, তাহলে শ্রীরামকৃষ্ণের তো হবেই, আর অন্যদের হওয়াটা সেটাও হচ্ছে। মাস্টারমশাই লিখলেন যে বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন, দাঁড়িয়ে উঠেছেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের মতো একজন ভক্ত, ব্রাহ্ম সমাজের একজন আচার্য, তাহার পরে শ্রীরামকৃষ্ণ। আর এই ঠাকুর যে দাঁড়িয়েছেন এটি তো আলাদাভাবে বলবার, এক হচ্ছে শ্রীরামকৃষ্ণ তার প্রসঙ্গ হচ্ছে, আরেক হচ্ছে শরীর খারাপ, ডাক্তার এসছে এবং শরীর অত্যন্ত খারাপ, মনের প্রসঙ্গ আলাদা কিন্তু শরীরের ওই রকম অবস্থা, সেই তিনি দাঁড়িয়ে উঠেছেন। ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন, ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই, দুটো দুরকম অর্থে। যে শ্রীরামকৃষ্ণের হুঁশ নেই মানে তিনি সেই মনোজগতে গভীরে চলে গেছেন, তো ডাক্তারবাবু কি অতটা গভীরে গেছেন, কিন্তু ওর তো একটা বাইরের জগৎ আছে, সেই বাইরের জগতে মন নেই, ভেতরের দিকে। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। লাটু মানে উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজী, আর ছোট নরেন শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। সেটি লক্ষ্য করছেন মাস্টারমশাই এবং লিপিবদ্ধ করছেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে, বর্ণনার ভঙ্গি এত সুন্দর, দেখিলেনটাকে যদি বাদও দেওয়া যেত কিচ্ছু অসুবিধা হতো না। যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির, এগুলো তো মাস্টারমশাই বলতেই পারেন, কিন্তু এইখানে কীরকম ডাক্তারের চোখ দিয়ে দেখাচ্ছেন, এ অপূর্ব। সাহিত্য ক্ষেত্রে অনুসরণযোগ্য শৈলী মাস্টারমশাই উপস্থাপন করছেন শ্রীরামকৃষ্ণের নেপথ্য প্রসন্ন আশীর্বাদের উপরে ভরসা করে। তাঁরই আশীর্বাদে এই কথামৃতের রচনা, তো সেইখানে চট করে ডাক্তারের অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছেন। কি সুন্দর যে ডাক্তার অবাক হয়ে গেছেন, ডাক্তার সায়েন্স পড়িয়াছেন কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন। আচ্ছা, হাসিতেছেনই বা কেন, কাঁদিতেছেনই বা কেন, ওই আর কি।
একটা অদ্ভুত আনন্দে হাসছেন, এটা আর অন্য জাগতিক হাসির সঙ্গে মিলবে না। আর কান্না সেটা হচ্ছে সেই ঈশ্বরকে যে পাওয়া যাচ্ছে অথচ যাচ্ছে না তার থেকে একটা অব্যক্ত বেদনা সম্ভূত যে ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কতবার বলেছেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? আর তিনি ওই যে বাক্যটি বলছেন তার মানে এই নয় যে কেউ কাঁদে না কিছু না, ওই রকম নয়, কাঁদো কাঁদো উক্তি ওটি নয়। ওর মধ্য দিয়ে তিনি এই ঈশ্বরীয়ভাবে অমীয় প্রসন্নতায় যেন ক্রন্দন, এই একটা আধ্যাত্মিকতার উপলব্ধির সঙ্গে ক্রন্দন, সেটার উত্তরাধিকার স্থাপন করে যাচ্ছেন। আর তাঁরই দিব্য উপস্থিতিতে এরকম হতে দেখা যাচ্ছে। তো ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ আসলে হাসতে হাসতে মানুষকে কাঁদিয়েছেন। শ্রীরাম মাস্টারমশাই লিখলেন যে যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে, এইরকম একটা ভঙ্গি, এরকম একটা জায়গা, সেইখানে মাতাল কথাটা কেউ লিখতে পারে? কতটা প্রত্যয় থাকলে এবং প্রসঙ্গটার মধ্যে তন্নিষ্ঠভাবে অবস্থান করলে এই শব্দটিকে ব্যবহার করা যায়, এই শব্দটিকে স্থাপন করা যায়। বললেন যে যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। আর হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণের প্রসন্ন আশীর্বাদ তো তার মস্তকের উপর আছে, তিনিই তো বলেছেন গাঁজাখোরের স্বভাব ইত্যাদি। কিন্তু এই অত্যন্ত উচ্চ ভাবমণ্ডিত একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় কোনো হালকা ভাবপ্রবণ লোক নন, যে একটা গান হলো আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে তিনি একটা ভাবস্থ হয়ে গেলেন, ওরকম তো নন। আর যারা ওখানে উপস্থিত রয়েছেন তারাও কি তাই? ডাক্তার সরকার কেন দাঁড়িয়ে রইলেন? তিনি তার আসনে বসে থাকতে পারতেন, কিন্তু এই যেটা হচ্ছে তার মানে ওখানে ওই রকম অদ্ভুত ভাব তরঙ্গ উত্থাপিত হচ্ছে। তখনই তো এরকম হয় যে মানুষের আচার ব্যবহার বদলে যায়। ধরা যাক একজন একটা খুব দারুণ একটা সভার মধ্যে একটা কিছু কথা বলেছে যে এইটা হলে জানিস তাহলে দেখবি যে এটা এই করলে এই হবে, আরেকজন টেবিল চাপড়ে উঠে বললো এতক্ষণে তুই ঠিক ঠিক কথাটা বললি, টেবিল চাপড়ানোর দরকারটা কি ছিল? ওটা একটা বহিঃপ্রকাশ, যে যখন ভাবটা ঠিক ঠিক এসে গেছে তখন একটা বহিঃপ্রকাশ। কি কারোর গায়ে চাপড় মেরে বললে এই তুই আমাদের মনের কথাটা বলেছিস, তো গায়ে চাপড় মারছো কেন? এই যে একটা শারীরিক একটা প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে ওই ভেতরের বিপুল আনন্দের এবং সমর্থনের বহিঃপ্রকাশ, এখানে তারা দাঁড়িয়ে উঠছেন, ভাবে এতে দাঁড়িয়ে উঠছেন। তো এদের সেই বহিঃপ্রকাশ হওয়ার, বহিঃপ্রকাশ কিছু করবার অধিকার নেই নাকি? তো এরা ভাবস্থ হয়ে দাঁড়িয়ে উঠছেন, কেউ হাসছেন কেউ কাঁদছেন, এত ভেতরে গভীরভাবে সেই ঈশ্বরীয় ভাব আসছে। কোন ঈশ্বরীয় ভাব কি জানি আমরা, কিন্তু নরেন্দ্রনাথ যখন গান গাইছেন সেই গানের মধ্য দিয়ে এইসব হচ্ছে। তো এই অপূর্ব সমস্ত হচ্ছে, এবং গানের কোন পংক্তিটাতে হচ্ছে কি জানি, কার কোন পংক্তিতে হয়েছে, কিন্তু ডাক্তারবাবুর কোনখানটাতে হয়েছে এক্ষুনি উনি বলবেন। সেটি মাস্টারমশাই লিখছেন, এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন, রাত 8টা হইয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল। তাহলে রাত্রির 8টা বেজে গেছে, সেই সময় এই সমস্ত কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলবেন এবং ডাক্তারবাবু কি অপূর্ব সব উত্তর দেবেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এই যা ভাবটাব দেখলে তোমার সায়েন্স কি বলে, তোমার কি এসব ঢং বোধ হয়? কি মিষ্টি কথা, আর তার সঙ্গে কি প্রত্যয়ী উচ্চারণ, যে এরকম এরকম মনে হয় নাকি? ডাক্তারবাবু এমনিতে পছন্দ করতেন না ভাব, এমনি ডাক্তারি দিক থেকে শ্রীরামকৃষ্ণকে বলতেন যে ওইগুলি তুমি করবে না, ওতে তোমার কষ্ট বাড়বে, সে একরকম। আর তিনি এইসবগুলো এমনিতে পছন্দ করতেন না দেখা গেছে। তা কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ ওই জায়গাতেই নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন, এই যা ভাবটাব দেখলে তোমার সায়েন্স কি বলে, তোমার সায়েন্স কি অপূর্ব কথোপকথন, কেউ বলবে যে শরীরে
কোনো কষ্ট আছে বা শরীরে কষ্ট আছে বলতে পারে, কিন্তু মনে মনে থাকলে এই ধরনের কথা বলা যায় যে তোমার সায়েন্স কি বলে। এর মধ্যে একটা মজা আছে যে যার যেটা বিষয় লোকে সেইটা নিয়ে অনেক সময় বলে, তো কি এই যে দেখছেন এরকমভাবে বাজারের অবস্থা, আপনার ইকোনমিক্স কি বলে, এরকম একটু একটু এরকমভাবে ব্যাপারটা রয়েছে। আর শ্রীরামকৃষ্ণ ওটা জানতেও চাইছেন যে সায়েন্সের দিক থেকে তুমি কি বোঝো, এই যে ভাবটা এই এই যা ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে। তা এই সায়েন্সের প্রতি তার শ্রদ্ধা রয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু হোয়াটস ইউর টেক অ্যাবাউট দিজ থিংস দ্যাট ইউ হ্যাভ সিন উইথ ইউর ওন আইজ। তা এই যে ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে, তোমার কি এসব ঢং বোধ হয়, এই শব্দটাকে পর্যন্ত এনে দিচ্ছেন যে এটা মেকি বলে মনে হচ্ছে কি তোমার, এ কি অদ্ভুত ব্যাপার। পুনরায় আমরা স্মরণ করছি যে ডাক্তার চিকিৎসার জন্য এসেছেন এবং ওই রকম বাইরের দিক থেকে দেখতে গেলে কঠিন অসুখ, এবং বলেই দিয়েছেন এরা একরকম যে আর সারবে না। তাহলে সেখানে ডাক্তার যা ব্যবস্থা ব্যবস্থা দিচ্ছেন তা দিয়ে যদি কিছু উপশম হয়, এইসবের জন্য তো আশা ডাক্তারের, সেই তাকে তিনি বলছেন তোমার কি এসব ঢং বোধ হয়। খুব ওজনদার কথা, খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কথা এটা ডাক্তারবাবুকে বলে দিলেন তিনি। এই কথাটা বলা মানেই তো একজনের কাছে চ্যালেঞ্জ নিয়ে আসা, যে যদি হ্যাঁ হয় তো বলো, আর যদি না হয় দেখি কিরকম, নাটা আনতে আনতা করে বলছো না কীরকম। তো এই তো ডাক্তারবাবুকে একেবারে আলোর মধ্যে নিয়ে চলে আসা যে দেখি কি বলে ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয়, ঢং বোধ হয় না নরেন্দ্রের প্রতি। যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। নরেন্দ্রনাথকে খুব ভালোবাসেন আর বলছেন যে যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে। তো যিনি গেয়েছেন, যিনি রচনা করেছেন, তিনি তো তার মনের ভাব নিয়ে রচনা করেছেন, আর নরেন্দ্রনাথ যখন সেটি পরিবেশন করছেন আমরা আবারও স্মরণ করছি যে প্রতিটি বর্ণে বর্ণে কীরকম সুধাসহ এই সঙ্গীত মাধুর্য যেন ভুবন ভরিয়ে দিচ্ছে। আর কি হচ্ছে যে এই যে বাণী, আমরা বলছিলাম যে ডাক্তারবাবু কোন জায়গাটাতে এসে বেশি আকৃষ্ট হচ্ছেন, এই যে বাণী যে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, এইটা ডাক্তারবাবুর কাছে অ্যাপিল করছে, খুব অদ্ভুত। তিনি জ্ঞান বিচারের লোক, অ্যানালিটিক্যাল মাইন্ডের লোক, কিন্তু দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, এইটি যদি মহিমাবাবুর শুনে ভালো লাগতো, শ্রীযুক্ত লাটুর শুনে ভালো লাগতো, তাহলে তো ঠিক আছে একরকমভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ডাক্তারবাবুর ক্ষেত্রে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, কিন্তু নরেন্দ্রনাথের গানের মধ্যে ওটা রয়েছে, সুরের মধ্যে দিয়ে ওই জায়গাটা উদ্ভাসিত হচ্ছে, বিকশিত হচ্ছে, আত্মপ্রকাশ করছে। শুধু বাণী পড়লে যেন হয় না, একটু গানে গানে হোক না, আর নরেন্দ্রনাথের গান পুরো গান কথা বলে ওঠে গো, কার সঙ্গে কথা বলে, হৃদয়ের সঙ্গে, যে শুনছে তার হৃদয়ের সঙ্গে। তো সেখানে ডাক্তারবাবুর এইরকম অবস্থা হয়েছে, বললেন যে যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি, মানে তখন উঠে দাঁড়াতে ইচ্ছে করছিল। তো উঠে দাঁড়ালেন যে সেটা পরে, দুটো গান হয়ে যাওয়ার পর, আর মাঝখানে এরকম হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ যে বলেছেন না যে তোমার কি মনে হয়, সেই প্রসঙ্গের উত্তরে আসছে, তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না, মানে ডিসপ্লে করবো না, অন্যের সামনে প্রকাশ করবো না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে, তুমি যে অটল অচল সুমেরুবত, সুমেরু বিশাল পাহাড়, অটল অচল, তুমি যে অটল অচল সুমেরুবত, শ্রীরামকৃষ্ণ বলছেন, আর বলতেই সকলে হেসে ফেলেছেন। ডাক্তারবাবুর ওই কথাটার পরেই এইটা এনেছেন, কি অপূর্বভাবে আসছে, তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না,
যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপার হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপার হয় না। কি সুন্দর, কেউ হয়তো টেরও পায় না। সায়ের দিঘি মানে বড় কোনো দিঘি, তো সেখানে ওই সায়র থেকে আসছে, তো সেখানে বিশাল বড় দিঘি, সেখানে যদি হাতি নামে বুঝতে পারা যায় না, কিন্তু ডোবাতে নামলে তো তোলপার হয়ে যাবে। তো তেমনি তোমার মধ্যে ওই রকম বহিঃপ্রকাশ নেই, তার কারণ তুমি ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন মানে তুমি গম্ভীর আত্মা, অটল অচল সুমেরুবত, রূপ সনাতনের কথা বললেন, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না, সবটাই ভেতরে। যদি ডোবাতে হাতি নামে নামে তাহলেই তোলপার হয়ে যায়, তার মানে তুমি অগভীর নও, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপার হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে একবিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, অন্যতম সখী অগ্রগণ্য, তখন বৃন্দা বললেন, সখী তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে, তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই, হাস্য একদম হ্যান্ডস ডাউন। যে ওনার ওই ভাব উনি চেপে রেখেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন এরম তো হবে বলে এইটা বললেন, কি চমৎকার ডাক্তারবাবুর, জাস্ট কিছু বলবার নেই, এবং তিনি খুব আনন্দ পাচ্ছেন এই পরিবেশের মধ্যে। আর শ্রীরামকৃষ্ণ যেটি বললেন সেটি হচ্ছে যে শ্রীমতী সখীকে বলছেন যে তার চোখে জল নেই, তখন শ্রীযুক্ত বৃন্দা বলছেন যে তোর চোখে জল নাই, এরকম বললেন যে সখী তোর চোখে জল নেই তার অনেক মানে আছে, ভেতরে বিরহ অগ্নি জ্বলছে, সেই চোখে জল যদি বা আসছে সেই অগ্নির তাপে জল শুকিয়ে যাচ্ছে। ডাক্তারবাবুর কথার প্রসঙ্গে বলা আবার এই বৈষ্ণবীয় ভাবের প্রসঙ্গটিকে কি অমীয় মাধুর্যে পুনরায় উপস্থাপন করা। শ্রী চৈতন্যের অন্যতম যে কর্ম যার জন্যে লোকে শ্রদ্ধাবনত চিত্রে তাকে স্মরণ করে সেটি হচ্ছে লুপ্ত তীর্থ পুনরুদ্ধার। শ্রী বৃন্দাবন শিষ্য ভক্তদের সাহায্যে সেটিকে পুনরুদ্ধার করেছেন, সেটি লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে এই যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা বিভিন্ন সময় পাচ্ছি, বাণীর মধ্যে দিয়ে সেই ভক্তিরসের পুনরুদ্ধার আছে। তো ভক্তিরস কি লুপ্ত হয়ে গেছে নাকি, তা নয়, কিন্তু কালে কালে ভাবের মধ্যে কিছুটা তো ভাটা পড়েই, পড়তেই পারে। শ্রীরামকৃষ্ণ সেইখানে নতুন জোয়ার আনছেন, সেই ভাব বৃন্দাবনকে পুনরায় আবিষ্কার করছেন। তো হৃদি বৃন্দাবন বলা হয়, হৃদয়ের মাঝেই সব কিছু। সেখানে কৃষ্ণ বিরহে শ্রীমতীর যে অবস্থা, এবং তার মধ্যে যখন বলছেন যে ভেতরে বিরহের অগ্নি, শ্রীযুক্ত বৃন্দার উক্তিকে স্মরণ করে যে ভেতরে বিরহের অগ্নি সেই জন্য চোখের জল ওই তাপে শুকিয়ে যাচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির বৃন্দাবন তীর্থকে পুনরাবিষ্কার করছেন, তাতে কোনো সন্দেহ নেই। ক্রমে অন্য কথা পড়িল, শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার, তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসত, আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি, চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম করে থাকি বাবুর প্রিয়পাত্র হব বলে, সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো, গায়ে দাগ হয়েছিল, সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম। তাহলে এটা জানা গেল কি করে, অনেক পরে বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ যখন নিজের জীবনের কথা একটু একটু বলছিলেন ওই ভাবের প্রসঙ্গে, মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কীরূপে বশ করিতে হয়, তখন ডাক্তারবাবু এটি বললেন, এই শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে যে আর তোমার জীবনে সেই যে ঘটনা সেইভাবে করে বলছেন।
যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে সবাই বললে ক্রোধ কিরকম, সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম, তখন ডাক্তারবাবু বলছেন এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে লোক শিখবে। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে যে এই শিক্ষণীয় দিকটি আছে, এটি ডাক্তারবাবু বলছেন সেটি খুবই নজরে পড়বার মতো। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে, মাস্টারমশাই লিখছেন, ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় পরম ভক্ত শ্রীরামকৃষ্ণের, আগে ঢাকায় থাকতেন, তারপরে ভারতবর্ষের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে ঠাকুরের কাছে এসেছেন, এবং আগের দিন আমরা দেখেছি যে তিনি বলছেন যে এর কাছেই ষোলো আনা তীর্থ ভ্রমণ করে এসে বলছেন। মাস্টারমশাই লিখছেন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র, গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো, এটি বাইবেলের ভাব, সেটি নরেন্দ্রনাথ বললেন। বিজয়বাবু বলছেন, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ মহাশয় মাস্টারমশাই লিখছেন, বিজয়, ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে, একে, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখলেন পরমহংস দেবকে। ঠাকুরকে লিখলেই পারতেন, মনে হয় বিজয়কৃষ্ণ মহাশয় ওই নামটি বেশি ব্যবহার করতেন, সেই জন্য মাস্টারমশাই দিয়েছেন। কি অন্য রকমের প্রসঙ্গ এসে গেল, বিজয়কৃষ্ণ বলছেন ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, সে তবে আর একজন। নরেন্দ্র, আমিও একে নিজে অনেকবার দেখেছি বিজয়ের প্রতি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। এইরকম সমস্ত এদের মধ্যে বিনিময় হচ্ছে। শ্রীরামকৃষ্ণ রয়েছেন মধ্যমণি রূপে, আর এরা ওই ভাবস্থ অবস্থার পর যখন যেন এই প্রকৃতিতেই আবার ফেরত এসেছেন, তখন এই সব কথা হচ্ছে। হতে হতে এই 25 অক্টোবর 1885 শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে প্রদত্ত প্রসঙ্গের সমাপন হচ্ছে। আমরা রয়েছি এই মহাগ্রন্থের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে সংস্করণ, তার 958 পৃষ্ঠায়, আর স্মরণ করছিলাম 25 অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও এই অনুষ্ঠানে মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, আর শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর প্রত্যেক সপ্তাহের শনিবার এই চ্যানেলেই সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, প্রত্যেক শনিবারে শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যেখানটিতে ছিলাম প্রথমে, যে দেখলাম আমরা যে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য তার চিকিৎসার্থ এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে, এইরকম একটা প্রচণ্ড শারীরিক কষ্টের কথা, কিন্তু তারপরেই দেখছি যে একেবারে বিমল আনন্দে ভরপুর, এবং সেখানে ডাক্তারি যে চিকিৎসা তার আদর্শ কেমনটি হওয়া উচিত সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। সাধুর স্বভাব এর কথা বললেন, যে সমস্ত জীবের প্রতি দয়া। তারপরে ডাক্তারবাবু আগ্রহ প্রকাশ করলেন যে নরেন্দ্রনাথের গান, নরেন্দ্রনাথ, শ্রীযুক্ত নরেন্দ্রনাথ দুটি গান গাইলেন, সুন্দর তোমার নাম দীন শরণ হে এবং আমায় দে মা পাগল করে। এই গানের পরেই অদ্ভুত দৃশ্য তৈরি হল এবং ভক্তেরা ভাবে উন্মত্ত হয়ে দাঁড়িয়ে উঠলেন, শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান, ডাক্তার সরকারও দাঁড়িয়ে উঠেছেন। তারপরে যখন ভাব উপশম হচ্ছে, তখন কেউ কাঁদছেন, কেউ হাসছেন, তারপরে আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ ডাক্তারবাবুকে বললেন যে এই ভাবটা সম্পর্কে তাঁর কি মত।
ডাক্তারবাবু বললেন যে যেখানে এত লোকের হচ্ছে তখন ন্যাচারাল বোধ হয়, আর নরেন্দ্রনাথের গান শুনে তাঁর মধ্যেও কীরকম বিপুল ভাবের উৎপত্তি হয়েছিল সেটি বললেন, আর খুব কষ্টে সেটা চেপে রেখেছেন এটা বললেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারবাবুর প্রতি সহাস্যে বললেন যে তুমি যে অটল অচল সুমেরুবধ, তুমি গম্ভীর আত্মা। আর বললেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, আর শ্রীমতীর বিরহের অগ্নিতে চোখের জল শুকিয়ে যাওয়ার কথা বললেন, অর্থাৎ বহিঃপ্রকাশ নেই। এইসব হতে হতে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রসঙ্গ এলো যে একজন কত নির্মম ব্যবহার করেছিলেন কিন্তু ঠাকুর কিছু বলেননি। ডাক্তারবাবু সেটির প্রসঙ্গে বললেন যে এতেও লোকে শিখবে ক্ষমা কাকে বলে, ক্রোধ কীরকম করে, বললেন ওতেও লোকে শিখবে, ওতেও লোক শিখবে ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে। আর বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় ভক্তদের সঙ্গে কথা বলছিলেন এরপরে আমরা দেখলাম, এবং তিনি বললেন যে তার সঙ্গে সঙ্গে কে একজন সর্বদা থাকেন এটি বোধ হয়, আর বললেন ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে কথাটাকে যেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বললেন সে তবে আর একজন নরেন্দ্রনাথ, যে নরেন্দ্রনাথ তিনি বলছেন, ওই যে আমরা বললাম তার খুব কম কথা পাই কিন্তু কি অসামান্য এবং লক্ষ্য বিশেষভাবে লক্ষণীয়। তিনি বললেন আমি একে নিজে অনেকবার দেখেছি, আমিও একে নিজে অনেকবার দেখেছি, দেখেছি মানে ওই রকম আর কি প্রত্যক্ষ দর্শন, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না, এটা বিজয়কৃষ্ণ মহাশয়কে বলছেন। এটি শুনতে শুনতেই আমরা ভাবছি যে যখন সামনে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই তখন দেখেছেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় নরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরে যখন পৃথিবীতে আছেন কিন্তু বিজয়কৃষ্ণের ওখানে নেই, ওই জিপিএস ধরে পাওয়া যাবে না, নরেন্দ্রনাথের ওখানে নেই কিন্তু তাও তাকে তারা দর্শন করছেন। এবং বিজয়কৃষ্ণ মহাশয় বললেন যে ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে, এই যে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি এ তো খুব অদ্ভুত, অথচ এখানে তিনি শ্যামপুকুর বাটিতে একটি যেন অসুস্থ মানুষটি হয়ে রয়েছেন, ডাক্তারবাবু দেখতে এসছেন, প্রসঙ্গ চলছে অত্যন্ত উচ্চ মার্গের কিন্তু এই আপাত দৃষ্টে অসুস্থ মানুষ, কিন্তু সেই তিনি আসলে সকলের সুস্থতার ব্যবস্থা করেন, সকলের ভব রোগের উপশম ঘটান, এবং তিনি নিত্য বর্তমান, তিনি সর্বত্র বর্তমান, যে কিনা মন দিয়ে প্রাণ দিয়ে সমস্ত অন্তঃকরণ দিয়ে তাকে চাইবে। এই অনুষ্ঠান সমাপন করতে করতে আমাদের মনে হয় যে তার কাছে এখনও অবশ্য অবশ্য তিনি ধরা দেবেনই দেবেন, সেটি আমরা আজকের অনুষ্ঠানের শেষে পাচ্ছি, যেখানে কিনা বিজয়কৃষ্ণ এবং নরেন্দ্রনাথ কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন, যেন তার প্রসন্ন সম্মতি এই পুরো প্রসঙ্গটিকে অদ্ভুতভাবে এক সত্যালোকে উপস্থিত করছে আমাদের সামনে। আবারও সেই কথা যে সমস্ত অন্তর দিয়ে তাকে ডাকতে পারলে, তার সান্নিধ্য প্রার্থনা করলে আজও তিনি সঙ্গে থাকেন, তিনি সান্নিধ্য প্রদান করেন, তিনি পথ দেখান, তিনি উপযুক্ত উদ্দেশ্যে নিজ নিকেতনে নিয়ে চলে যান। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। রাম প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণারাম।